আমরা এই দলটা শুধুমাত্র ফাইনান্সিয়াল ইস্যু না, আমরা মানবতার জন্য আমাদের নিজেকে বিলীন করে দিতে চাই। আমরা সবাই এটা বলি, দল যার যার মত, যার যার ধর্ম, যার যার বর্ণ, যার যার, কিন্তু মানবতার ক্ষেত্রে আমরা সবাই এক। ঠিক তারই নেতৃত্ব দিবে আমাদের বিহারের সেবা ফাউন্ডেশনের ফ্রেনি প্রতিনিধি আমাদের সাইম। তো আমি সাইম এই যে নেতৃত্বটা দিবা, ইনশাল্লাহ সব দিক বিবেচনা করে যত ধরনের বন্ধুর পথ, উঁচু নিচু যত সমস্যায় আসুক, সব কিছু ট্যাকেল দিয়ে, পরিশ্রম দিয়ে, মেধা দিয়ে এই বেয়ারিশ মানুষের জন্য এই স্টুডেন্ট ভাই কিংবা আমাদের যারা স্বেচ্ছাসেবী আছে ফেনী থেকে সবার নেতৃত্ব দিতে পারবা তো ইনশাল্লাহ। অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি ঐতিহ্যবাহী ফেনী সরকারি কলেজে। এই ফেনী সরকারি কলেজের মাঠে আজকে আমরা অবস্থান করছি, তাদের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবনের সামনে। সেখানে এই পারিজাত নন্দন, দৃষ্টিনন্দন এই বাগানটির সামনে আজকে আমরা একটি শুভ কাজের ইন্ট্রোডিউস করতে যাচ্ছি আপনাদের সাথে। সেটি হচ্ছে ফেনীতেও বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের শাখা চালু হয়েছে এবং ফেনীর রাস্তায় নিঃস্ব বেওয়ারিশ যে সমস্ত উলঙ্গ অবস্থায় পচে পোকা পড়ে এবং শারীরিক মানসিক ভারসাম্যহীন যে মানুষগুলো রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, তাদেরকে সেবাদান করার নিমিত্তে এক ঝাঁক তরুণ নেমে পড়েছে এবং তাদেরকে আপনাদের সাথে আজকে ইন্ট্রোডিউস করে দিব। তারা বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন থেকে তাদের কোনো বেতন ভাতা কিছুই দেওয়া হবে না এবং তারাও বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনে কোনো টাকা পয়সা দিতে হবে না। শুধুমাত্র তারা তাদের ফেনীকে সুন্দর রাখার জন্য তাদের সামান্য পকেট খরচ থেকে তারাই খরচ করবে, সবাই একসাথ হয়ে, যার নেতৃত্ব দিবে আমাদের বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের ফেনীর প্রতিনিধি সাইম। আমার পাশে রয়েছে সাইম এবং সাইমের নেতৃত্বে তারা কাজ করবে। তো যারা কাজ করবে তারা দুপাশে আমার রয়েছে। এই সংখ্যা ইনশাল্লাহ সামনের মাসে আরও অনেক বৃদ্ধি পাবে। এই ভালো কাজটির সাথে আপনাদেরকে আবার ইন্ট্রোডিউস করছি। তোমার নাম কি? আমার নাম সানাউল্লাহ সাহেব। এই বেওয়ারিশ মানুষদের জন্য মন প্রাণ দিয়ে কাজ করবা ইনশাল্লাহ? আচ্ছা, তোমার নাম কি? মোহাম্মদ ইকবাল হোসেন। ইকবাল, বেওয়ারিশ মানুষদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করবা ইনশাল্লাহ? কি নাম ভাইয়া? জাজুল ইসলাম নিশান। নিশান ভাই, এই বেওয়ারিশ মানুষদের জন্য নিজের পকেট থেকে পয়সা খরচ করে কাজ করবেন ইনশাল্লাহ? কি নাম ভাই? সাইফুল ইসলাম রবিন। রবিন ভাই, এই বেওয়ারিশ মানুষদের জন্য নিজের পকেটের পয়সা খরচ করে দিন রাত পরিশ্রম করবেন ইনশাল্লাহ? কার জন্য করবেন এটা? আল্লাহর জন্য। আল্লাহর জন্য করব, আল্লাহর জন্য, কোনো মানুষের জন্য না। না, কোন নেতার পিছে না ঘুরিয়া এই বেওয়ারিশ মানুষদের জন্য ঘুরবেন আজকে থেকে, এটা পারবেন তো ইনশাআল্লাহ? কি নাম আপনার? মোহাম্মদ শাহাবুর মিয়া শাহরিয়ার। আচ্ছা, অলরেডি উনি বেওয়ারিশ ফাউন্ডেশনের জার্সি গায়ে পরিহিত রয়েছেন। কি নাম ভাইয়া? মোহাম্মদ মেহেদি হাসান। মেহেদি হাসান ভাই, তো বিনামূল্যে নিজের পকেটের পয়সা খরচ করে বেওয়ারিশদের করবেন তো ইনশাআল্লাহ? এই অনুপ্রেরণা কোথায় পাইছেন? আপনার থেকে, এবং কি মানুষের যেই কাজ করে যাইতেছেন আপনি বেওয়ারিশদের, মানে নিজ থেকে কাজ করে যাইতেছেন, আপনার থেকে অনুপ্রেরণা পেয়ে আমরাও ফেনি জেলাকে ইনশাআল্লাহ এরকম একটা সুন্দর মানবিক ফেনী শহর হিসেবে গড়ে তুলবো। ধন্যবাদ ভাই, এটাই হচ্ছে মূল মন্ত্র যে নিজের খেয়ে। কি নাম ভাইয়া? তামিদুল আহমেদ অরবি। এই বেওয়ারিশ মানুষদের জন্য নিজ থেকেই কাজ করবেন জি ইনশাল্লাহ? আপনার নাম কি? নুরুল আফসার জামশেদ। জামশেদ ভাই, মানুষের জন্য এই নিজের পকেটের পয়সা খরচ করে অসহায় মানুষদের পাশে এভাবে দাঁড়াবেন তো ইনশাল্লাহ? কি নাম ভাইয়া? নুরুল আমিন সজীব। সজীব ভাই, এই অসহায় মানুষদের জন্য এভাবে নিঃস্বার্থভাবে দিন নেই রাত নেই কাজ করবেন ইনশাল্লাহ? আচ্ছা, যাই হোক, আমরা তাদের সবাইকে এই এই মানবতার কাজে বিনা স্বার্থে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তারা আজ থেকে ফেনীর রাস্তায় এভাবেই কাজ করা শুরু করবে এবং এটা দিন দিন অনেক ভারী হবে এই লাইনটি, এবং শুধুমাত্র নিজেদের জমানো সামান্য অর্থ দিয়েই তারা এই কাজ শুরু করবে। এবং তাদের জন্য আমাদের শুভকামনা রইল, বেয়ারিশ সেবা ফাউন্ডেশন সর্বদা এই অসহায় মানুষদের জন্য রয়েছে। আমরা একাকি যেটা করতে পারবো না, সারা বাংলাদেশের নিঃস্বার্থ এই সমস্ত, তারা কোনো দল করে না, কোনো ব্যক্তির গোলামি করে না এবং তারা নিজেরাই শুধুমাত্র সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য ভালো কাজগুলো করবে। এবং আমরা সবাই এটা বলি, দল যার যার মত, যার যার ধর্ম, যার যার বর্ণ, যার যার, কিন্তু মানবতার ক্ষেত্রে আমরা সবাই এক। ঠিক তারই নেতৃত্ব দিবে আমাদের বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের ফ্রেনি প্রতিনিধি আমাদের সাইম। তো আমি সাইম এই যে নেতৃত্বটা দিবা, ইনশাল্লাহ সব দিক বিবেচনা করে যত ধরনের বন্ধুর পথ, উঁচু নিচু যত সমস্যায় আসুক, সব কিছু ট্যাকেল দিয়ে, পরিশ্রম দিয়ে, মেধা দিয়ে এই বেওয়ারিশ মানুষের জন্য এই এই স্টুডেন্ট ভাই কিংবা আমাদের যারা স্বেচ্ছাসেবী আছে ফেনী থেকে সবার নেতৃত্ব দিতে পারবা তো ইনশাল্লাহ? অবশ্যই ভাইয়া। তো এখন এই জায়গায় তোমার পকেট থেকেও যদি এই মানুষের, আমাকে দিতে হবে না, পকেট থেকেও মানুষকে যদি অসহায় মানুষের জন্য খরচ করতে হয়, তার জন্য তো পিছু পাওয়া হবে না। আমরা এই দলটা শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ইস্যু না, আমরা মানবতার জন্য আমাদের নিজেকে বিলীন করে দিতে চাই। মাশাআল্লাহ, এরকম এই সমস্ত সব কিছু একমাত্র কার সন্তুষ্টির জন্য? রবের মন, রব মন আল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আমরা এই কার্যক্রম করব এবং করে যাচ্ছি, করে যাব। এবং ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমাদের এখনও প্রায় বাংলাদেশের অর্ধেকটির উপরে, অর্ধেক জেলায় আমাদের প্রতি
প্রতিনিধি ইনশাআল্লাহ হয়ে গিয়েছে, বাকি অর্ধেকও আমরা দেখে শুনে বুঝে সত্যিকার অর্থে যারা ভালো মনা মানুষ নিজেদের অর্থ দিয়ে অসহায় মানুষদের সেবা করতে পারে তাদের জন্যই আমাদের এই শাখাগুলো আমরা বৃদ্ধি করব। এবং আপনারা যারা উৎসাহী বা আগ্রহ প্রকাশ করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য নিঃস্বার্থভাবে নির্দলীয়ভাবে অসহায় মানুষের জন্য কাজ করবেন আপনার এলাকার, আপনারাও যোগাযোগ করতে পারেন এবং মিনিমাম 10 জন স্বেচ্ছাসেবী যোগাড় করে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সবাই সম্মিলিতভাবে সারা বাংলাদেশে এই ভালো কাজের একটি রচনা, ভালো কাজের একটি আবহ রচনা করব, যে আবহ দিয়ে সারা দেশ মানবিকতায় ভরে উঠবে, সারা বিশ্ব বাংলাদেশকে চিনবে, মানবতায় আমরাই হব সর্বজ্ঞে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাল কিয়ামতের ময়দানে। এই ভালো কাজগুলো যাতে আমাদের নাজাতের উসিলি হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ফেনীর স্বেচ্ছাসেবী ভাইদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। ফেনী সরকারি কলেজ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।